नमस्कार, आप देख रहे हैं TTN24 और मैं श्रुति। इस वक्त की बड़ी खबर आ रही है पश्चिम बंगाल से, जहां विधानसभा विपक्ष के नेता शुभेंदु अधिकारी के खिलाफ सिंगूर थाने में तृणमूल छात्र परिषद के नेता ने शिकायत दर्ज कराई। तिलगुड़ कर्मियों ने सिंगूर थाने के सामने बीजेपी नेता शुभेंदु अधिकारी के खिलाफ प्रदर्शन किया। तृणमूल नेता व कार्यकर्ताओं का कहना है कि शुभेंदु अधिकारी अपनी मानसिकता खो बैठे हैं। राजनैतिक संस्कार, यही राजनैतिक कल्चर पश्चिम बांगला नय। যারা এটাকে পশ্চিমবাংলায় প্রণয়ন করার চেষ্টা করছেন, আমাদের তাদের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে। তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে সর্বতোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সিঙ্গুরে বেচারাম মান্না, ডাক্তার করবী মান্নার নেতৃত্বে লড়াই করবে। আজকে চিঠিও পাঠানো হয়েছে ডাক ডাকঘর থেকে। আমরা গতকাল থেকে আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রুনা খাতুন, আমাদের সিঙ্গুরের দুই অভিভাবক ডাক্তার করবী মান্না এবং বেচারাম মান্নার নির্দেশে গতকাল থেকেই সারা বাংলার যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাঁথিতে উপস্থিত হয়ে শান্তিকুঞ্জে তার বাড়িতে তার মানসিক সুস্থতা কামনা করে তাকে শুভেচ্ছাপত্র দিয়ে এসেছেন। এবং আজকে সারা বাংলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের আমাদের ভাইয়েরা তারা তার মানসিক সুস্থতা কামনা করে শুভেচ্ছাপত্র পোস্টের মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছে। আপনার নাম? আমার নাম গৌতম চ্যাটার্জি, সিঙ্গুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। হ্যাঁ, আজকে এই যে আপনারা চিঠি পোস্ট করলেন, কেন, কি কারণে একটু যদি বলেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী গত কয়েকদিন যাবত যেভাবে কুরুচিকর মন্তব্য করছেন, এবং কয়েকদিন আগেই তিনি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী বীরবা হাসদা সম্পর্কে যেভাবে অপ্রীতিকর এবং কুরুচিকর মন্তব্য করেছেন, তার প্রতিবাদে আমাদের মনে হয়েছে ওনার মানসিক রোগে উনি বিকারগ্রস্ত, এবং ওনার সুস্থতা কামনা করার জন্য আমরা সিঙ্গুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রায় 16টা পঞ্চায়েত থেকে আমরা প্রায় 100 কার্ড ওনার সুস্থতা কামনার লক্ষ্যে আমরা তাকে তার ঠিকানায় আমরা তাকে পাঠাচ্ছি। মানে আজকে কি সিঙ্গুর পোস্ট অফিসের থেকে এগুলো পাঠালেন আপনারা? আমরা সিঙ্গুর পোস্ট অফিস এবং আমাদের ডিজি রতনপুর, আমরা দুটো পোস্ট অফিস থেকেই প্রায় 100 কার্ড ওনার সুস্থতা কামনার 100 কার্ড এবং ফুল ওনার সুস্থতা কামনার লক্ষ্যে আমরা তাকে পাঠিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নীতি আদর্শে আমরা শিক্ষিত, তাই আমরা ওনার মতো আমরা সেই আদর্শে ওনার মতো উনি যেভাবে অপ্রীতিকর কুরুচিকর মন্তব্য করতে পারেন সেই পথে আমরা চলতে পারি না। ওনার তাই সুস্থতা কামনা করে আমরা এই পদক্ষেপ আজকে সিঙ্গুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ থেকে গ্রহণ করেছি। চিঠিতে কি লেখা? চিঠিতে ওনার সুস্থতা কামনার জন্য এবং উনি যাতে দ্রুত চিকিৎসা করিয়ে উনি সুস্থ হয়ে ওঠেন সেই আমরা সেই মেসেজটাই ওনাকে আমরা পাঠিয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম সৌরভ সামন্ত, আমি সিঙ্গুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনর।